প্রতিবন্ধী যুবককে মারধর ও পরে হাসপাতালে মৃত্যু হয় তার ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয় থানায় গ্রেফতার অভিযুক্ত বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নোটনি এলাকায় এক প্রতিবন্ধী যুবককে মারধর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর ওই যুবকের মৃত্যু ঘটনায় গ্রেফতার বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার নটনি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে চলতি মাসের পনেরো তারিখে পারিবারিক অশান্তির ফলে বাড়িতেই গালিগালাজ করছিল প্রতিবন্ধী যুবক বলরাম ঘোষ সে সময় প্রতিবেশী সুনীল দাস ও তার ছেলে সুবীর দাস ওই যুবকের বাড়িতে এসে তাকে গালিগালাজ করতে বারণ করে এর ফলে সুনীল দাস ও সুবীর দাসের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ে বলরাম অভিযোগ অশান্তি চরম আকার ধারণ করলে উত্তেজনার বশে বাঁশ দিয়ে বলরামকে মারধর করে বাবা ও ছেলে ঘটনায় বলরামের পুরুষাঙ্গে আঘাত লাগে দ্রুত আহত অবস্থায় তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় বারাসাত থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা আরজি করে সেখানেই গত আঠারো তারিখে মৃত্যু হয় বলরামের বলরামের মৃত্যুর পর তার দাদা লালমোহন ঘোষ বাবা ও ছেলের বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের করে অশোকনগর থানায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সুনীল দাস ও তার ছেলে সুবীর দাসকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের শনিবার বারাসত আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বারাসত